আইয়ুহাল ইখওয়াতু ফিল্লাহ, ইসলামের যে রিসালা এটা হচ্ছে রিসালাতু খাইরিন ওয়া রিসালাতু বিররিন ওয়া রিসালাতু সালাম। ইসলামের এই আহ্বান, এই বাণী সবচেয়ে সর্বোত্তম বাণী, শান্তির বাণী। ইসলাম এজন্যই সারা বিশ্বের মুসলিমকে সবচেয়ে সুন্দর কথা শুনিয়েছে, সবচেয়ে কল্যাণকর পথ তাদেরকে দেখিয়েছে এবং সবচেয়ে সুন্দর সুনীতি তাদেরকে প্রদান করেছে। কারণ ইসলাম যে নীতিমালা দিয়েছে, যে মাবাদে দিয়েছে, যে মানহাজ দিয়েছে, এটা হলো মাবাদে ও আদলিন ও মাবাদে ও হুববিন ওয়া ওয়াম, মানহাজ ও আদলিন ও হুববিন ওয়া ওয়াম। এমন এক মূলনীতি, এমন এক জীবন পদ্ধতি যেটি ইনসাফপূর্ণ, যেটি ভালোবাসা এবং সকলের মধ্যে একটা সাম্য বিধানকারী এবং সুসম্পর্ক তৈরিকারী একটা বিধান, এমন একটা বিধান যেটা যদি সমগ্র মানব জাতি মেনে চলে তাহলে তারা এই সাম্যের বন্ধনে আবদ্ধ হতে পারবে, তারা এই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে পারবে, তারা এই চমৎকার ঐক্যের বন্ধনে আবদ্ধ হতে পারবে। ইসলাম এতটাই সায়েন্টিফিক, কিন্তু মুশকিল হচ্ছে আমাদের, আমরা ইসলামকে কতটা মানছি। যদি ইসলামকে না মেনে চলি তাহলে ইসলামের এই ভালোবাসার বন্ধন, ঐক্যের এই চমৎকার প্রোগ্রাম কিংবা ইনসাফপূর্ণ এই চমৎকার মূলনীতি, এগুলো কিন্তু সফল হবে না। কারণ মানুষ যদি এগুলো মানে তখনই এগুলো সফল হবে, অন্যথায় সেটা সফল হবে না। ইসলাম এ সকল কিছুর ভিত্তিতে বলা যায় যে মানবতাকে যে দিন দিয়েছে, মানবতা এর চাইতে শ্রেষ্ঠ দিন আর খুঁজে পায়নি, পাওয়া সম্ভব নয়। ইসলাম যে নিজাম এবং নীতিমালা দিয়েছে তার চাইতে শ্রেষ্ঠ আর কোনো নীতিমালা এই জগতে নেই, এখনও নেই, পরেও হবে না। এবং ইসলাম যে নীতিমালা দিয়েছে সেটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে আফদল, সবচেয়ে আকমাল এবং সবচেয়ে আশমাল। আকমাল মানে পরিপূর্ণ, আর আশমাল মানে হচ্ছে জীবনের প্রত্যেকটা বিষয়ে তার ব্যাপকতা এবং বিস্তৃতি রয়েছে। জীবনের এমন কোনো পথ খুঁজে পাওয়া যাবে না যেখানে ইসলামের এই চমৎকার নীতিমালা চলে না। আনফর্চুনেটলি হয়তো আজকের মুসলিম সমাজের অনেক ব্যক্তিরা অথবা এই প্রজন্মের অনেক সন্তানেরা ইসলামী শিক্ষার এই সৌন্দর্যগুলো জানার সুযোগ তাদের হয় নাই। এমন একটা শিক্ষানীতি যেখানে অবলম্বন করা হচ্ছে, যেখানে ইসলামকে শুধু একটা ছোট্ট ধর্ম হিসেবে দেখা হচ্ছে এবং কিছু সংখ্যক মুসলিমের ত্রুটি বিচ্যুতিগুলো ইসলামের ত্রুটি বিচ্যুতি হিসেবে দেখা হচ্ছে, যে কারণে ইসলামের বিরুদ্ধে সাধারণ মুসলিমদেরকেও আসলে চেতিয়ে দেওয়ার একটা শিক্ষানীতি আমরা অনেক মুসলিম সোসাইটিতে, অনেক মুসলিম দেশে লক্ষ্য করছি। এটা দুর্ভাগ্যজনক, এটা পাশ্চাত্য ধারা দ্বারা প্রভাবিত হওয়ার কারণ এবং তাদের লেজুর বৃত্তির কারণ। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। ইসলাম আসলে সত্যিকার অর্থে মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব এবং ভালোবাসা বিস্তার করারই নীতিমালা আমাদেরকে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে সারা জগতের সকল মানুষের জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছেন, যেটি তিনি সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমরা তো তোমাকে সমগ্র বিশ্বের, সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছি। ইসলামের এই যে কাওয়ায়েদ, নীতিমালার কথা আমরা বললাম, সেগুলোর মধ্যে রয়েছে রাফউল হারাজ। যখনই আপনি ইসলামের বিধান পরিপালন করতে যাবেন, সমস্যায় পড়বেন, সেই সমস্যাটাকে রিমুভ করা হচ্ছে, উঠিয়ে নেওয়া হচ্ছে, যেভাবে আপনি পারেন সেই বিধানটা, সেই অনুমতিটা আপনাকে দেওয়া হচ্ছে। সমস্ত রুখসাত থেকে আমরা সে প্রমাণটা পাই। এবং ইসলামের আরেকটা মানহাজ হচ্ছে ইসলাহুল আওয়াজ, ইসলাহ আল আওয়াজ, যত বক্রতা, যত বিচ্যুতি, যত দলালত এবং বিভ্রান্তি সেটাকে সংশোধন করে দেওয়া, সেটাকে রিপেয়ার করে দেওয়া। সুবহানাল্লাহ। এই জন্য কোনো ভাইয়ের মধ্যে যদি আমরা কখনো বেদাত দেখি, কোনো শেরেক দেখি,
কোনো বক্রতা দেখি, বিচ্যুতি দেখি, তখন তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেই আমরা। আমরা বলি, কারণ ইসলাম আমাদেরকে সেই নির্দেশ দিয়েছে যে এটা শিরক করা যাবে না, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। এটা বেদআহ, যদি করেন আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না। ইসলাম এই জিনিসগুলো ইন্ডিভিজুয়ালি যখন আমরা খুঁজে পাই, তার উপর হামলা করার হুকুম কিন্তু দেয় না। তাহলে কি করার হুকুম দেয়? ইসলাহুল ইওয়াজ ওয়া দালাল, যত বক্রতা, বিচ্যুতি এবং ভ্রষ্টতা সেটাকে রিপেয়ার করা, সেটাকে সংশোধন করা। ইসলামের আরেকটা গুরুত্বপূর্ণ মাকাসেদ হচ্ছে, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি? ইসলাহু আহওয়াল ইবাদ ফি উমুরিল মাআশ ওয়াল মাআদ। খুবই চমৎকার একটা কথা, ইসলাহু আহওয়াল ইবাদ ফি উমুর আল মাআশ ওয়াল মাআদ। দুনিয়া এবং আখিরাতে বান্দার সকল অবস্থার সংশোধন, এর মধ্যে ইসলামের মূল আকসারটা চলে এসেছে। কি চায় ইসলাম মানুষের কাছে, আমাদের কাছে? চায় যে আমাদের দুনিয়ার জীবনটাকেও আমরা সংশোধন করে নেই। কিসের আলোকে? কোরআন এবং সুন্নার আলোকে। আর আখিরাতের পর্বটাকেও আমরা, আখিরাতমুখী যে চিন্তা চেতনা সেটাকেও সংশোধন করে নেই। কারণ আখিরাতমুখী চিন্তা চেতনা শুধু মুসলিমদের নেই, অমুসলিমদেরও আছে, পৌত্তলিকদের আছে, হিন্দুদের আছে, এরকম আরও অনেক ধর্মের লোকদের আছে, ইহুদিদের আছে, খ্রিস্টানদের আছে। কিন্তু তাদের চেতনায় ভুল আছে, তাদের চিন্তায় বা তথ্যে ভুল আছে, যেহেতু তারা কোরআন নির্ভর তথ্যগুলো গ্রহণ করেনি। ফলে ওই জায়গাও সংশোধন করতে হবে। আজকে দুনিয়ার প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গি, আখিরাতের প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গি, সেখানেও মুসলিম তরুণদের মধ্যে কিংবা মুসলিম জনসাধারণের মধ্যে ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করছি। কোরআন সুন্নাহ থেকে ব্যাপক বিচ্যুতি আমরা লক্ষ্য করছি। তাহলে ইসলাম কী চায় আমাদের কাছে? চায় সে বিচ্যুতিকে যেন আমরা সংশোধন করে সঠিক ধারার মধ্যে চলে আসি, সঠিক আকীদা এবং বিশ্বাস এবং কোরআন এর নির্দেশনার দিকে যেন আমরা চলে আসি। ইসলাম চায় মানুষকে ফাসাদ থেকে, বিপর্যয় থেকে, বিচ্যুতি থেকে এবং সকল ধরনের ভুল পথ থেকে রক্ষা করতে, তাদেরকে মাহফুজ করতে, তাদেরকে হেফাজত করতে ইসলাম আমাদেরকে প্রোগ্রাম দিয়েছে। এবং এই কাজগুলো করার জন্য যে মুআমালা সিস্টেমটা ইসলাম দিয়েছে সেটা কি? সেটা হচ্ছে হিলমুন ওয়া হিকমাতুন, হিলমুন ওয়া হিকমাতুন, সহিষ্ণুতা, তাড়াহুড়ো না করা, রিফক, চমৎকারভাবে যেন বিনম্র আচরণের মধ্য দিয়ে শান্ত শিষ্ট গভীর চিন্তা নির্ভর ডিসিশন মেকিংয়ের মধ্য দিয়ে এবং হিকমত এবং প্রজ্ঞার মধ্য দিয়ে যেন আমরা যে কোনো কাজ সম্পাদন করি। এবং এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ, তার নীতিমালা। তিনি এমনকি যুদ্ধের মধ্যেও দিকভ্রষ্ট হতেন না, যুদ্ধের মধ্যে এতটা উত্তেজিত হতেন না কি করবেন না করবেন উল্টাপাল্টা কিছু একটা করে ফেলেন, নো। আপনারা জানেন বদর যুদ্ধের ইতিহাস, ওহুদ যুদ্ধের ইতিহাস, যুদ্ধের স্ট্র্যাটেজি থেকে আরম্ভ করে প্রত্যেকটা প্ল্যান প্রোগ্রাম তিনি সেট করেছেন, বুদ্ধিবৃত্তিক সেট করেছেন। বুদ্ধিবৃত্তিক সেট করেননি, সুবহানাল্লাহ, শান্তশিষ্টভাবে করেছেন। তিনি হঠাৎ করে কিছু কোনো সিদ্ধান্ত কখনো নেননি। এটা যদি যুদ্ধ অবস্থায় হয় তাহলে অন্য অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন? প্রত্যেকটা ক্ষেত্রে, ছোটোখাটো যে কোনো ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিবাহ শাদী, তালাকের ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সমাজ পরিচালনার ক্ষেত্রে কিংবা বিচার আচার কার্য পরিচালনার ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রেই তিনি কিন্তু শান্ত স্থিতধী ছিলেন। বুদ্ধিমত্তার আলোকে এবং কোরআন সুন্নাহর নির্দেশনার আলোকেই তিনি সিদ্ধান্ত মেক করেছেন। এটাকে বলা হয় হিলমুন ওয়া হিকমাতুন, হিলমুন ওয়া হিকমাতুন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহির কাছে এমনকি জেনা ব্যবচার করে যদি কোনো পুরুষ সাহাবি যেমন মায়েজ আল আসলামি, অথবা মহিলা সাহাবি যেমন ইমরা আগামেদিয়া অথবা ইমরা জোহানিয়া এসেছিলেন, স্বীকার করেছিলেন, কোনো সাক্ষী সাবুদের প্রয়োজন হয়নি, সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কীভাবে বিচার কার্যটা পরিচালনা করেছেন। এটা কিন্তু সারা পৃথিবীর সমস্ত বিচারকের জন্য একটা আইডিয়াল এক্সাম্পল। তিনি সাথে সাথে রেগে গিয়ে তার বিচার কার্য পরিচালনা করেননি,
তিনি মায়েজাল আসলামীকে সুযোগ দিয়েছেন, এমনকি প্রথম তিনবার সুযোগ দিয়েছেন যেন সে তার কথাটা উদ্ধার করে নেয়, তাহলে আর বিচার হবে না। যেহেতু এখানে অন্য কোনো সাক্ষী নেই, এমরা আগা মেদিয়াকে কি বলেছেন যে বলেছিল সে জেনা করেছে এবং তার পেটে সন্তান এসেছে, বলেছিলেন যাও সন্তান প্রসবের পরে এসো। সন্তান প্রসবের পরে আসলেন, দেখেন একজন লোক শাস্তি পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারে এত আগ্রহী কেন, এটাও একটা গবেষণার বিষয়। যেখানে অপরাধীরা পালায়, স্বীকার করে না, সেখানে ইনারা এসে বারবার বলেছেন আমার উপরে শাস্তি প্রয়োগ করুন। মায়েজাল আসলামের ক্ষেত্রে হয়তো একই সময়ের মধ্যে হয়েছিল পরপর চারবার, কিন্তু এমরা জোহানিয়ার ক্ষেত্রে সন্তান প্রসবের পর আবার আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এই সন্তানের তো একটা অধিকার আছে, তার মাতৃদুগ্ধ পানের অধিকার আছে। কতটা বুদ্ধিবৃত্তিক চিন্তা করেছেন, একটা শাস্তি প্রয়োগ করতে গিয়ে যেন অন্য মানবাধিকারগুলো ক্ষুণ্ণ না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্ত নিয়েছিলেন, এতটা শান্তশিষ্ট এবং রিফক নম্রতার সাথে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। সেখানে ওই কঠোরতা তিনি আরোপ করেননি যে ভয়াবহ অপরাধ করেছে, জেনা ব্যভিচার করেছে, একে এখনই শাস্তি দিয়ে দাও, না, শিশুর অধিকার তিনি রক্ষা করেছেন। বলেছেন তার যতদিন সে বুকের দুধ খাবে এবং যতদিন না সে শক্ত খাবার খাবে তার আগে এসো না। ইতিহাস আমরা সবাই জানি, বিশুদ্ধ হাদিসের আলোকে ইতিহাসগুলো আমরা সবাই জানি। এ হচ্ছে ইসলামের একটা নীতিমালা, হেলমন ও হিকমাতুন, মামলাতের ক্ষেত্রে আমরা কিভাবে করব। আজকে আমরা অল্পতেই খেপে যাই, খুব দ্রুত কঠোর আচরণ করি, পারিবারিক বলয়ে, সামাজিক বলয়ে, কর্মক্ষেত্রে, বাজারে, যেখানেই যাই না কেন সেখানেই দেখি যে মানুষের মধ্যে অনফ, একটা কঠিন আচার ব্যবহারের একটা লক্ষণ দেখা যাচ্ছে। অল্পতে রেগে যায়, রিয়্যাক্টিভ হয়ে যায়, অসহিষ্ণু আচরণ করে, অসহিষ্ণু কথা বলে, যেটার সাথে ইসলামের নীতিমালা কখনোই যায় না। আজকে সে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, কারণ ইসলাম মূলত মানুষকে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ এর প্রতি উদ্বুদ্ধ করে, কারণ সুন্দর আচরণের মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ থাকবে। খারাপ আচরণটা মানুষকে অনৈক্যের মধ্যে ফেলে দেয়, ঘৃণা বিদ্বেষের মধ্যে ফেলে দেয়, মানুষকে বিভক্ত করে দেয়। যত বেশি অনস এবং অসহিষ্ণু আচরণ করবেন, কঠোর আচরণ করবেন, গালিগালাজ মার্কা কথাবার্তা বলবেন, ততই মানুষ আপনার কাছ থেকে সরে যাবে। এটা মানব স্বভাব, এটার উপরই প্রতিষ্ঠিত। ফলে ইসলাম চাচ্ছে মানুষকে ভালোবাসার দিকে নিয়ে আসতে। এজন্য ইসলাম কি করেছে, তাদের মধ্যে তালিফুল কাল্প করে দিয়েছে, তাদের মধ্যে এমন সব প্রোগ্রাম দিয়েছে যেই প্রোগ্রামগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে মানুষ ঐক্যবদ্ধই হতে পারে। যেমন আজকের সালাতুল জুমা দিয়েছে, ইসলাম দিয়েছে না পাঁচ ওয়াক্ত সালাত, কেন একসাথে একজন ইমামের আন্ডারে সবাই তাকেও মান্য করতে হবে। যখন ইমামের সাথে একতা করেন আপনি আলাদা পড়তে পারবেন? এখানেও কি চমৎকার সিস্টেম, যেটা অমুসলিম কোনো ব্যক্তি ভাবতেই পারে না। একটা ছোট্ট ঘটনা শুনেছিলাম, এটা সম্ভবত কোনো একজন বক্তা বলেছিলেন যে একজন মুসলিম এবং অমুসলিম একসাথে কাবার লাইভ দৃশ্যটা দেখছিলেন। মুসলিম ব্যক্তি বললেন যে দেখেন আমাদের ইসলাম এতটাই সমৃদ্ধ এবং চমৎকার নীতিমালা দিয়েছে যে আপনি অল্প কিছুক্ষণের মধ্যে দেখবেন একটা নির্দেশে সবাই একসাথ হয়ে যাবে, এই কাবা চত্বরে যারা আছে, শুধু একটা নির্দেশ, ইস্তাউ, এই কথাটা বললেই সবাই একসাথ হয়ে যাবে। বলছে অসম্ভব, এতগুলো লোককে একটা নির্দেশে একসাথ করা যাবে, অসম্ভব। বলছে তাহলে ওয়েট করেন। এরপরে একামা হলো, ইমাম ইস্তাউ বললেন, সবাই সারিবদ্ধ দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ, এত চমৎকার। এমনকি আপনি যদি দেখেন যে সেখানে 10 লক্ষ মানুষ কিংবা 20 লক্ষ মানুষও দাঁড়িয়েছে, তারাও কি একসাথ হচ্ছে না, একই সিস্টেমে চলে আসছে না? তো এই ঐক্যের বাহ্যিক রূপটা ইসলাম আমাদেরকে দিয়েছে, যাতে অন্তর্নিহিতভাবেও আমরা ঐক্যবদ্ধ হই। কিন্তু শর্ত একটাই, ইসলামের সিস্টেমকে আমাদের ফলো করতে হবে। ইসলামকে, ইসলামের সিস্টেমটাকে যদি আমরা ফলো করতে ব্যর্থ হই, তাহলে কখনোই আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না। আজকের মুসলিম সমাজ, মুসলিম দেশগুলোতে তার ভুরি ভুরি প্রমাণ আছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন।
সুতরাং ইসলামী সমাজের যে বৈশিষ্ট্য আমরা এই আলোচনার প্রেক্ষিতে বুঝতে পারলাম সেটা হলো এটা মুজতামাউ হুববিন ও মুজতামাউ সাফাইন ও মুজতামাউ মাওয়াদ্দাতিন ওয়া ইখাইন, অর্থাৎ এটা এক এমন একটা সমাজ যার ভিত্তি হলো ভালোবাসা, যার ভিত্তি হলো সৌভ্রাতৃত্ব, যার ভিত্তি হলো একের প্রতি অন্যের সুন্দর আচরণ এবং সহিষ্ণু আচরণ। ইসলাম এভাবেই সমাজ থেকে বিদ্বেষ, হিংসা, হানাহানিকে দূর করার একটা চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে, যেটার প্রমাণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া জেনারেশনের মধ্যে পেয়েছি, পেয়েছি না? সাহাবায়ে কেরামের মধ্যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধীনে একটা সমাজে, মদিনার সমাজে বসবাস করতেন, সেখানে যে ভ্রাতৃত্ব আমরা দেখেছি পৃথিবীতে আর এরকম ভ্রাতৃত্ব আর কখনো দেখেনি। তাহলে কিভাবে আসলো এই ভ্রাতৃত্ব, কিভাবে সৃষ্টি হলো মুসলিমদের মধ্যে এই সাফল্য গাথা কিংবা এই চমৎকার সামাজিক বন্ধন, সেটি কিন্তু আজকে আমাদের গবেষণা করে দেখতে হবে। আমাদের গবেষণাগুলো সবই করে দিচ্ছে পাশ্চাত্যের লোকেরা, ইহুদি নাসারারা, সে গবেষণাগুলোকে আমরা নিচ্ছি, নিজেরা কিন্তু গবেষণা করছি না, করার কোনো আয়োজনও নাই, করার প্রয়োজনীয়তার কোনো উপলব্ধিও নাই। আমাদের মাদ্রাসাগুলো দেখেন কোনো গবেষণা বিভাগ নাই, অল্প স্বল্প আজকাল হয়তো থাকতে পারে, গবেষণা ধর্মী প্রজেক্ট নাই, কাজ নাই। এই সমাজে কেন মানুষ দাওয়াতি কাজে সফল হচ্ছে না, এই সমাজের মানুষ কেন ইসলাম থেকে বারবার দূরে সরে যাচ্ছে, তাদের আচরণগত সমস্যাটা কি, পরিবারগুলো কেন সুখী পরিবার হতে পারছে না, মুসলিম পরিবার হওয়ার পরেও, নামাজ পড়ুয়া পরিবার হওয়ার পরেও কেন তাদের মধ্যে এত বিভেদ, কেন স্বামী স্ত্রীর মধ্যে এত অশান্তি, স্বামীর প্রতি কেন স্ত্রীর আস্থা নাই, স্ত্রীর প্রতি আস্থা নাই, এবং কতজনের ফ্যামিলিতে অবস্থা বিরাজ করছে, কোনো গবেষণা নাই আমাদের কাছে। আমি যখন আজকে এই মেম্বারে দাঁড়ালাম, আমার কাছে এই খতিয়ানগুলো নাই, আমভাবে কথা বলছি, আমাদের সমস্ত খতিবরা কোনো তথ্য উপাত্য ছাড়াই অ্যাড্রেস করছে, যেগুলো হয়তো অর্ধেকের বেশি কোনো কাজেই আসছে না। কারণ একজন ডাক্তার তার পেশেন্টকে যখন প্রেসক্রিপশন দেবে, তাকে জানতে হবে রোগীদের মূল রোগটা কি, এই জন্য তিনি অনেকগুলো পরীক্ষা দিয়ে থাকেন ডায়াগনোসিস করার জন্য, তাই না? সেগুলো আসার পরে তিনি অ্যাকিউরেট এবং সঠিক প্রেসক্রিপশনটা দেন। আজকে আমরা যারা কথা বলছি এই মেম্বার থেকে, আমরা কিন্তু আপনাদেরকে প্রেসক্রিপশনই দিচ্ছি, কিন্তু এই সমাজের অধিকাংশ রোগের ভেতরে আমরা প্রবেশ করছি না, মানুষের সাইকোলজি আমাদের কাছে অস্পষ্ট, যদি দশজনের জানা থাকে তাহলে 100 জনের জানা নাই। আজকে এই সমাজে তাদের পারিবারিক সমস্যাগুলো কি জানা নাই, ফলে আমরা যেই কথাগুলো বলছি হয়তো এর বাইরে আরও কিছু দিক নির্দেশনা আপনাদের প্রয়োজন ছিল, সেটা কি পাচ্ছেন আপনারা? এবং পাশাপাশি যদি আমরা দেখি, যেমন আমরা ইসলামের প্রতিষ্ঠার কথা বলছি, অথচ মিরাস উত্তরাধিকার প্রতিষ্ঠা হতে কে বাধা দিল বলেন? কয়টা পরিবার তাদের উত্তরাধিকার সত্ত্ব ব্যক্তির মৃত্যুর পরে দ্রুততম সময়ে বণ্টন করেছে বলেন তো? সেই হিসাবও আমাদের কাছে নাই, কিন্তু আত্মীয় স্বজনের এই অবস্থা পর্যবেক্ষণ করে আমরা বলতে পারি 90%-এর বেশি লোক তাদের উত্তরাধিকার সত্ত্ব ঠিক মতো বণ্টন করে না। মেয়েদেরকে কারা সঠিকভাবে, বোনদেরকে অথবা বিধবা স্ত্রীকে অথবা মাকে অথবা দাদিকে, যারা আসলে তাদের উত্তরাধিকার পাওয়ার কথা, তাদেরকে ঠিক মতো দিচ্ছেন, এটারও সঠিক চিত্র আমাদের সামনে নাই। ফলে এই কাজগুলো যেগুলো বাস্তবায়নে সমাজে কোনো বাধা ছিল না, না প্রশাসনিক কোনো বাধা, না কোনো একটা গ্রুপ বলছে যে না উত্তরাধিকার সত্ত্ব বাস্তবায়ন করা যাবে না, আছে সমাজে, কোনো সমাজে বাংলাদেশে এই বাধা নাই, কিন্তু বাধা নিজেদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, যারা ব্যক্তির মৃত্যুর পরে নিজেই আসলে সম্পত্তিগুলো নিয়ে নেন, তাদের মধ্যে বাধা। তাহলে আজকে আমাদের ইমামদের, খতিবদের, যারা ইসলামিক ব্যক্তিত্ব বা ইসলামিক দলগুলো, তারা এই কাজগুলো কেন বাস্তবায়নে কোনো পদক্ষেপ নিচ্ছে না,
গবেষণা করছে না। মাদ্রাসার শিক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে ইসলামী শিক্ষাটাকে সঠিকভাবে নিয়ে আসা, এটাকে পুঁথিগত বিদ্যার মতো শুধু উচ্চারণ করা বা মুখস্থ করার মধ্যে কি সত্যি কোনো লাভ আছে? যদি এটাকে বাস্তবায়ন করা না যায়, যদি সমাজের মূল প্রবলেমগুলো যদি শনাক্ত করা না যায়, তাহলে পুঁথিগত বিদ্যাটা আসলে কোনো লাভ নেই। অনেক হাফিজ দেখবেন সে পৃথিবীর শ্রেষ্ঠ কালামকে, শ্রেষ্ঠ কিতাবকে বুকে ধারণ করছে, কিন্তু তার আখলাকে সেই কালামটা নাই, তার আচরণের মধ্যে সেই কালামটা নাই। এরকম আপনারা প্রচুর পাবেন। এই যে কর্মে, কাজে, আচরণে, সমাজে সব কিছুতে বৈসাদৃশ্য, সেটা থেকে তাহলে উত্তরণটা কি, কীভাবে আমরা উঠে আসতে পারব? আমরা দেখতে পাচ্ছি অনেকেই সমাজের নানা চালচিত্রের কারণে অসহিষ্ণু হয়ে গেছেন, হতাশ হয়ে গেছেন। হতাশ হওয়াটা কিন্তু মুসলিমদের জন্য কখনোই বিধেয় নয়, মুসলিমদের জন্য অনুমোদিত নয়। কারণ আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে একাধিকবার বলেছেন, এক জায়গায় বলেছেন লা তাকদাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, বিশেষ করে যারা বিভিন্ন পাপ এবং ভুল করতে থাকেন তারপরে ফিরে আসতে চান, হতাশ যে আমার এত বড় পাপ, এ থেকে কি উত্তরণ হবে? আল্লাহ বলছেন হবে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সকল পাপকে ক্ষমা করে দেন। আবার অন্য আয়াতে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লা ইয়াইআসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফির সম্প্রদায় ছাড়া আল্লাহর রহমত থেকে আর কেউ নিরাশ হয় না। তাহলে নিরাশ, এটা আমাদের সমাজে আরেক ধরনের ড্রব্যাক নিয়ে আসে, প্রবলেম নিয়ে আসে। সমাজের মধ্যে যে অসাম্য, যে অন্যায়, যে অধিকারহীনতা, সারা বিশ্বের সব দেশগুলোতেই কম বেশি এগুলো আছে, বরং এগুলো ভয়াবহ রূপ নিচ্ছে। এই কারণে অনেকের মধ্যে একটা হতাশা দেখা দেয়, সেখান থেকে অংশ কিংবা যেটাকে আমরা বলি অসহিষ্ণু আচরণ তৈরি হয়, চরমপন্থা তৈরি হয়, এবং সেখান থেকে মানুষ ভুল পথে চলে যেতে থাকে, যা তা করে বসে, ইমোশনাল হয়ে যায়। তারা বুদ্ধিবৃত্তিক পরিচালিত হওয়ার পরিবর্তে ইমোশনালি তারা পরিচালিত হয়, যেটা আমাদের মুসলিমদের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা দিক, এবং এভাবেই সমাজের মধ্যে অসহিষ্ণু আচরণ তৈরি হয়। পরিবারের মধ্যে আপনি দেখবেন বাবা মা যদি অসহিষ্ণু আচরণ করে, সন্তানরা সেটা শেখে, ওই সন্তান কোনোদিন ভদ্র নম্র আচরণ করতে সক্ষম হবে না। সমাজের সবার মধ্যে যদি অসহিষ্ণু আচরণ লক্ষ্য করা যায়, কোথায় কোথায় কমেন্ট পাস একজন আরেকজনের বিরুদ্ধে, এবং সকলেই মনে করি যে অন্যরা ভুল পথে আছে, এবং সেভাবেই আমরা আচরণটা করে থাকি, তাহলে সেই সমাজের উন্নয়নের কোনো সুযোগ আর থাকে না। ইসলাম আমাদেরকে এমন একটা চমৎকার মানহাজ দিয়েছে, মাসলাক দিয়েছে, যেটা আমাদেরকে বুঝতে হবে। মানহাজ কথাটা আজকে অনেকেই জানেন, এর আগে হয়তো অনেকেই এ বিষয়ে এতটা খেয়াল রাখতেন না। এটা হলো ম্যাথোডলজি, নীতিমালা, যেটাকে আমরা বলি একগুচ্ছ নীতিমালা ইসলাম দিয়েছে, যেই নীতিমালা আমাদের জীবন পদ্ধতিতে আমাদেরকে মেনে চলতে হবে। মানহাজুন রশিদ, মানহাজু আদলিন, মানহাজু সওয়াব, মানহাজু হিদায়া, এমন সুন্দর মানহাজ আল্লাহ সুবহানাহু আমাদেরকে দিলেন। এবং এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ মানহাজ আমরা শুরুতেই বলেছি, সেটা হচ্ছে আর রিফকু ওয়াল লিনু ফিল মুআমালা, সবার ক্ষেত্রে, অর্থাৎ অত্যন্ত বিনম্র, ভদ্র, সৌজন্যমূলক আচরণ করা প্রত্যেক ক্ষেত্রে। সেটা হতে পারে আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের আচরণে, আমাদের মুআমালাতের ক্ষেত্রে, যখনই কথা বলবো সুন্দর ভদ্রভাবে কথা বলবো, কাজ করব, কাজ দ্বারাও মানুষ কিন্তু ভদ্র হতে পারে, অভদ্রও হতে পারে। বাসায় কারোর সাথে দ্বিমত হলো, আপনি খান খান করে গ্লাস ছড়ে মারলেন, তাই না? অসহিষ্ণু আচরণ না এটা? যদি এমন আচরণের ক্ষেত্রে আপনি বরং নিজেকে একটু শান্ত স্থিতি করে বসে যেতেন, হাদিস তো সেটাই বলে স্থান চেঞ্জ করতে হবে, স্থান চেঞ্জ করতে হবে, রাগের সময় সব কিছু সুন্দর, কিন্তু আপনার এই আচরণ সাথে সাথে সংক্রমিত হয়ে গেল পরিবার যারা তখন ছিল সবার মধ্যে, এবং সবাই তখন বুঝলো আপনি অসহিষ্ণু আচরণ করছেন,
এবং আপনার প্রতি একটা রিঅ্যাকটিভ আচরণ তারা অন্য সময় করবে, কেউ সাথে সাথে করবে, কেউ একটু পরে হলেও করবে। স্বামী স্ত্রী ঝগড়া কিন্তু এভাবেই বাঁধে। এই জন্য কথায়ও যেমন কাজেও তেমন আমাদের এই আচরণের কথা ইসলাম বলেছে।